কি কাঁদছো? এদিকে শেষ অবধি কিন্তু একদম আমার সাথে নাচ করতে হবে ভাগ্যলক্ষ্মী দেখতে। আমরা মেদিনীপুরের মানুষ যারা আমরা আছি এবং আমরা যারা এই গ্রামীণ মেলাতে যারা শার্লি মানে এই যে চুল কাটে সবে কারলি তার পাশাপাশি না না আমি একটু মজা করলাম ঠিক আছে মজা এই করবে আমাদের শার্লি আছে আর শার্লির কাছে এই করবে গান শুনি কিন্তু আমি তো মানে এতদূর থেকে এসেছি লোক যখন আমাদের বাড়িতে যায় আমি তো তোমাদের মানে যেহেতু একবারে তোমরা আমার ঘরে টিভিতে দেখেছো তোমাদের ঘরের মেয়ের মতো তাই তো একদম তো আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই আমরা নিশ্চয়ই খালি হাতে যাই তাই তো মিষ্টি নিয়ে যাই তো তো আমার মিষ্টি তাই তো তো একটু বলাটা খারাপ হবো প্লাস আমি তো মানে সিঙ্গার নই ওরকম তাই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয় আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে ডিম টিম ছোড়ো না প্লিজ সাদা জামাটা নষ্ট হয়ে যাবে যারা ডায়েট করে মানে বিশেষ করে অভিনেত্রী যারা মিষ্টি মিষ্টি থেকে অনেকটা দূরে থাকে যাই হোক সেখান থেকে সবাই চিনেছে মানে যদি কোনো মনে কথা থাকে কোনো কথা ঘর করেছো মানে বিয়ে শাদী করেছো কিনা বাচ্চা কাচ্চা হয়েছে কিনা এমন যদি কোনো কথা থাকে কইতে পারে হবে নাকি আমি কথা কইছি না না সিরিয়ালে যারা থাকেন তাকে তো বলতে বোঝা যায় না সিঁদুরও থাকে না সিঁদুরও ইঁদুরে খেয়ে পালিয়ে যায় নামার তো ব্যবস্থা নেই না নামার ব্যবস্থা ও মা কত আছে কত ছেলে আছে বলে ধরে ধরে নামিয়ে দেবে বলছে নাকি না ব্যবস্থা নেই অনুষ্ঠান তাই আগামীকাল রয়েছে আপনাদের এই যে ভাগ্যলক্ষ্মী সিরিয়াল দেখছেন তার নায়ক কালকে আসছেন আজকে নায়িকা এসেছেন এবং কালকে দেবী চৌধুরী রানী ভাগ্যলক্ষ্মী এবং বর্তমানে
যে কুকু হোম ডেলিভারি সিরিয়াল আপনারা দেখেন, রোহান আসছে আগামীকাল। কালকে আসছে আপনাদের সেই কুকুমণি হোম ডেলিভারি যে বিভাগ, এই দুজনকে আমরা আজকের মতো আগামীকালও আমাদের সাথে থেকে আমাদের এই অনুষ্ঠানগুলি সুস্থভাবে আমাদের পরিচালনা করবেন, এইটুকু আপনাদের কাছে আশা রাখছি। ধন্যবাদ। না শুধু আমার জন্য নয়, আপনাদের জন্য এবং আমাদের কমিটি প্রতিটি সভ্যদের জন্য, কারণ তাদের আমরা এই যে গজগোপাল ভাইয়া উনি আমাদের প্রতিদিনে আপনাদের বলে যাচ্ছি মঞ্চ পর্যায়ে, এই সভ্যবিন্দু আমাদের অক্লান্ত পরিশ্রম। আজকে ৪২তম ক্ষুদিরাম গ্রামীণ মেলার আমরা ৫৪তম বর্ষে বরাপণ করতে পেরেছি সবাই জানে। ম্যাডাম তো সবাই রয়েছে এবং আরেকটা নাম এখানে আসতে পেরেছে, সেটি হলো বলতে তাই সবার জন্য একটা ধরে হাসতে চাই কি সবাই। কিন্তু যেহেতু ভাগ্যশ্রী ক্যারেক্টারটা আমার নিজের খুব কাছের ছিল, আমার নিজের সাথে অনেক মিল ছিল ভাগ্য, ডায়লগ ভুলে ভুলে গেছে কি আমাদের যদি যদি শাশুড়ি বৌমা ঝগড়াতে কোনো ব্যাপার থাকে সেটা আরো আরো ভালো লাগে। না না আমরা ঝগড়া করতাম না, তাই তো ঝগড়া করতাম, কোথাও ঝগড়া করতাম, মানে অভিমান আচ্ছা এমন কাউকে পাবো যে বরের কাজটা করবে অন্তত মঞ্চে, তাহলে আমি কি করবো? আচ্ছা দেখা যাক, আগে একটা ডায়লগ শুনি। সেই বন্ধুর সাথে অনেকগুলো ছবি তুলে আমার মাকে দেখানো হয়েছিল, মানে শাশুড়ি মাকে, তো সে করবে না যা হয়, তো তখন আমি মাকে কিছু ডায়লগ বলেছিলাম, তো সেই ডায়লগ গুলো বলছি, ঠিক আছে মনে নেই বাজে বাজে একটু বলছি, ক্ষমা করে দিও। আমার তো নিজের মা নেই, তুমি আমার কাছে সব আমি আর কোনো দিনও কলেজে যাবো না, আমি আর কোনো দিনও পড়াশোনা করবো না।
আমি সরকার বাড়ি আর আমাদের ভাগ্যলক্ষ্মী স্টোর্সকে সারা জীবন দেখে আগলে রাখবো না। কেন আজকে এখানে দাঁড়িয়ে আমি তোমার তোমার বড় ছেলের বউ ভাগ্যশ্রী সরকার, এই সরকার বাড়ির বড় বউ, তোমাকে কথা দিচ্ছেন আমি থাকতে এই সরকার বাড়ি আর ভাগ্যলক্ষ্মী স্টোর্সে কেউ কোনো দিনও কোনো ক্ষতি করতে পারবে না। তো বলেছিলাম আজকে এই পর্বে আমরা একটুখানি একটুখানি গানে যাবো, বলবো যেমন করে একটি ছেলে একটি মেয়েকে তোমাকে শুভ রাখতে পারবে কিনা, ভাত কাপড়ের যোগান দিতে পারবে কিনা, তুমি যদি অনুষ্ঠান করতে যাও সে পারমিশন দেবে কিনা, আর শাশুড়ি জোর করে তোমাকে খুনটি ছেঁকা লাগাবে কিনা। ঠিক আছে, আরে বাপ রে বাপ, সোমো তোমার ভেতরে ছিল আমাদের দেওয়ালে উৎসব খুঁজে আমার গ্রামের বেলায় একজন সদস্য এত সুন্দর অভিনয় করছে, সবাই হাততালি দেবেন, হাততালি জোরে হাততালি জোরে, ভালো আছে না, ভালো আছে, ঠিক আছে তাহলে এই মুহূর্তে সেই ভালোবাসা সঙ্গে নিয়ে একটু গান হয়েছে নাকি? একদম গান হবে, একটু নাচানাচি গান নাচানাচি লাগবে, আবার তাই তো চান করে দায়নি গায়ে সাদা প্রিয়া বাগান কমিটি প্রত্যেকটা ছেলে আমাদের এই লাস্ট এই লাইভটা দেখতে পাবেন ফেসবুক পেজ অথবা ইউটিউবে গিয়ে তপতি স্টুডিও লাইভ। আমি এই গানটা করে আমি বিদায় নেব সবাইকে, টাকা আগে থেকেই সবাই সাবধানে থেকো, আর অবশ্যই এই সিরিয়ালটাকে যেভাবে ভালোবেসে ভাগ্যশ্রী যেভাবে ভালোবেসে আমার পরবর্তী খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে, আমি এখন বলতে পারছি না কিন্তু লক্ষণও কিন্তু সেইভাবে ভালোবেসে তোমরা আমরা
একবারে ছবি দেখেছি, নাম রচনা নাম পাতা।